আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ও কৃষিয়ানি ভাই ও বোনেরা, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল লেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, কাজীপুর সিরাজগঞ্জ। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে রোপা আমন ধানের আগাছা দমন ব্যবস্থাপনা সম্পর্কে। রোপা আমন ধানের ক্ষেত্রে যদি আমরা 35-40 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা হাত দ্বারা বা নিড়ানি যন্ত্র দিয়ে বা আগাছানাশক ব্যবহার করেও কিন্তু আগাছা দমন করতে পারব। রোপা আমন ধানের ক্ষেত্রে সর্বোচ্চ দুবার আগাছা দমন করতে হয়। প্রথমবার ধান রোপণের 15 দিন পর এবং দ্বিতীয়বার 30-35 দিন পর। যান্ত্রিক দমনে অবশ্যই সারিতে ধান রোপণ করতে হবে। আর সারিতে যদি আপনারা লাইন লগো ঠিক করে চারা রোপণ করেন তাহলে সেক্ষেত্রে ধান খেতে পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে, সেক্ষেত্রে রোগ ও পোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেকটা কমে যাবে। রোপা আমন ধানের আগাছা দমনের ক্ষেত্রে ধান রোপণের অর্থাৎ চারা রোপণের 3-6 দিনের মধ্যে জমিতে 1 সেন্টিমিটার পানি থাকা অবস্থায় প্রিমারজেন্স আগাছানাশক যেমন রিপিট 500 EC, সুপারহিট 500 EC, সুপার ক্লিন 53 WP, ভ্যানিস 18 WP, অ্যাক্টিভার 25 EC ইত্যাদি কিন্তু প্রয়োগ করা যেতে পারে। আগাম পোস্ট ইমার্জেন্স আগাছানাশক জমিতে আগাছা বৃদ্ধি যখন 1-2 পাতা বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা সানরাইজ 150 WP, সিরিয়াস 10 WP, গ্রানাইট 240 MC ব্যবহার করা যেতে পারে। নাবি বা লেট পোস্ট ইমার্জেন্স আগাছানাশক যখন বড় হয়ে যায় অর্থাৎ আগাছা যখন 3-5 পাতা বিশিষ্ট হয় তখন আমরা 2,4-D অ্যামাইন MCPA 500 EC ইত্যাদি ব্যবহার করব। তরল বা পাউডার যে কোনো ধরনের আগাছানাশকই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশিয়ে অর্থাৎ লেবেলের গায়ে যে পরিমাণটা দেওয়া থাকে সেটি দেখে বা ভালোভাবে পড়ে নিয়ে অথবা আপনার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এই বিষয়ে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তরল বা পাউডার আগাছানাশক নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশিয়ে নির্দিষ্ট পরিমাণ জমিতে স্প্রে মেশিন দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং দানাদার আগাছানাশক সারের মতো জমিতে ছিটিয়ে ব্যবহার করা যায়। তবে আগাছানাশক প্রয়োগের সময় অবশ্যই ব্যক্তিগত নিরাপত্তা সতর্কতা ও বোতল বা প্যাকেটের গায়ে উল্লেখিত নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।